বিজেপির মহা জনসম্পর্ক অভিযান। বয়োজ্যেষ্ঠ সাহিত্যিক তথা সমাজকর্মী ফুলনি ফুকনৰ বাসগৃহত উপস্থিত জিলা পরিষদের সভানেত্রী ডেইজিরানী ফুকন শ্যাম। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারে সফলতাৰে নটা বছর পূর্ণ করার উপলক্ষে বিগত এক জুনের পর 30 জুন পর্যন্ত সমগ্র দেশতে আরম্ভ করা হয়েছে মহা জনসম্পর্ক অভিযান। এই অভিযানকালত বিজেপির সকল পর্যায়ের কার্যকর্তায় সমাজের বিশিষ্ট ব্যক্তিসকলৰ ঘরে ঘরে গৈ সরকারের সেবা, সুশাসন আর গরিব কল্যাণ আসনিসমূহের বিষয়ে অবগত করার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিকর উপর মত বিনিময় করব। সেই অনুসরি শনিবারে আবেলি ডিব্রুগড় জিলা পরিষদের সভানেত্রী ডেইজিরানী শ্যাম ফুকন চুঙি লেংরাই বজার নিবাসী বয়োজ্যেষ্ঠ সাহিত্যিক তথা সমাজকর্মী ফুলনি ফুকনৰ বাসগৃহত উপস্থিত হৈ তেখেতক ফুলাম গামোচাৰে সম্বর্ধনা জ্ঞাপন করার নরেন্দ্র মোদী সরকারের নবছরীয় কার্যকালের জনকল্যাণ আসনিসমূহের উল্লেখনীয় দিকসমূহ সন্নিবিষ্ট করা প্রচার পত্রিকা প্রদান করে। লগতে এই সরকারের কার্যাবলীর সন্দর্ভত সাহিত্যিকগৰাকীৰ সৈতে যথেষ্ট সময় মত বিনিময় করে। এই সময়ছোৱাত সভানেত্রীগৰাকীৰ সৈতে নকাৰী ভেকুলাজান গাঁও পঞ্চায়েতৰ সভানেত্রী গীতাঞ্জলি গগৈ সোণোৱাল আৰু বিজেপিৰ কার্যকর্তা জ্যোতিকা বুঢ়াগোহাঁই বৰা উপস্থিত থাকে। মই আজি আমাৰ দুলিয়াজান সমষ্টিৰ অন্তৰ্গত লেংৰাইত মানে আমাৰ সমাজকর্মী লেখিকা বিশিষ্ট লেখিকা ফুলনি বাইদেউ ঘৰত উপস্থিত আছোঁ। আৰু বাইদেউ মোৰ নিজৰ বাইদেউ নিচিনা মই আহোঁ আগতেও, কিন্তু আজি বেলেগ এটা কথাত আহিছোঁ। যিহেতু আমাৰ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙৰীয়াৰ 9 বছৰ বৰ্ষপূৰ্তি হৈছে। 9 বছৰত তেখেতে ভাৰতবৰ্ষৰ কাৰণে কি কি কাম কৰিলে সেইখিনি কথা আমাৰ জনসম্পৰ্কৰ যোগেদি পাৰ্টিয়ে এটা আঁচনি হেৰি কৰিছে, আৰু আমি সেই হিচাপে আজি আহি বাইদেউ ঘৰত উপস্থিত হ'লোঁ। আৰু বাইদেউক মানে মই লিফলেট আৰু হেৰি দিছোঁ, আৰু তেখেতক মই সম্বৰ্ধনা জনাইছোঁ, সেৱা জনাইছোঁ। আৰু তেখেতে সকলো সমাজৰ লগত জড়িত, মোদী ডাঙৰীয়াই মহিলাৰ কাৰণে হওক বা পুৰুষৰ কাৰণে হওক, গোটেই দুখীয়া জনসাধাৰণৰ কাৰণে যিখিনি কাম কৰিছে সেইখিনি এই লিফলেটবোৰতে আছে। মই অকণমান তেখেতক বুজাইছোঁ, তেখেতে এই মিছ কল এই নাম্বাৰত মিছ কলো কৰিছে, তেখেতে মেছেজো আহিছে। আৰু তেখেত আমাৰ সতীৰ্থ, আমাৰ মাননীয় ব্যক্তি, সেইকাৰণে মই আজি ইয়ালৈ আহিলোঁ। ধন্যবাদ। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, টেঙাখাত লাইভ। টেঙাখাত এখন উন্নত মানৰ শিক্ষা অনুষ্ঠান, নাম দিহিং ভেলি স্কুল। 1997 চনতে প্রতিষ্ঠা লাভ করা শিক্ষা অনুষ্ঠানখনে 25 বছৰে ছাত্র ছাত্রীর মাজত জ্ঞানের পোহর বিলাই আহিছে। বিদ্যালয়খনে বিগত বর্ষসমূহত উচ্চ আৰু উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলত উন্নত প্রদর্শন আগবঢ়াই আহিছে। অসমীয়া ইংরাজী দুয়োটা মাধ্যমতে কলা আৰু বাণিজ্যিক এই দুয়োটা শাখাকে সাঙুৰি অভিজ্ঞ শিক্ষক শিক্ষয়িত্ৰীয়ে পাঠদান কৰা প্ৰতিষ্ঠানখনত বিনামূলীয়া কম্পিউটাৰ শিক্ষাৰ লগতে যোগাভ্যায়াম, নৃত্য, কণ্ঠ, হস্তশিল্প, খেলা ধূলা আৰু সাংস্কৃতিক কাৰ্যকলাপত অধিক গুৰুত্ব প্ৰদান কৰি আহিছে। এই বিদ্যালয়ত এই বৰ্ষৰ উচ্চতৰ মাধ্যমিকৰ প্ৰথম বৰ্ষৰ নামভৰ্তি চলি আছে। অতি শীঘ্ৰে যোগাযোগ কৰক আমাৰ ঠিকনা ব্লক ৰোড দিহিং ভেলি স্কুল টেঙাখাত, যোগাযোগ নম্বৰ 9131356209435560572999545591749174। আপোনাৰ চাৰিচকীয়া বাহনখনৰ বাবে অসুবিধাৰ সন্মুখীন হৈ আহিছে নেকি? আপোনাৰ বাহনখনৰ যিকোনো ধৰণৰ চাৰ্ভিচিঙৰ বাবে আজিয়েই আহক টেঙাখাত চিভ মটৰ্ছ ৱৰ্কশ্বপলৈ। অত্যাধুনিক প্ৰযুক্তিৰে উন্নত মানদণ্ডৰে সকলো ধৰণৰ চাৰিচকীয়া বাহনৰ চাৰ্ভিচিং, এলাইনমেণ্ট, ডেণ্টিং এণ্ড পেইণ্টিং, অত্যাধুনিক প্ৰযুক্তিৰ ৱাশ্বিং এণ্ড পলিচ, যিকোনো প্ৰকাৰৰ চাৰিচকীয়া বাহনৰ স্পেয়াৰ পাৰ্টছ, এয়াৰ এণ্ড নাইট্ৰজেন ফিলিঙৰ লগতে এক্সিডেণ্টেল ক্লেইমছ কৰাৰো সুবিধা আছে। গতিকে দেৰি নকৰিব, আজিয়ে আহক চিভ মটৰ্ছলৈ।
আমার ঠিকনা টেঙাখাট নিয়ার পুরনো পেট্রোল পাম্প টেঙাখাট ডিব্রুগড় 78613 যোগাযোগৰ নম্বৰ 7002325251 8486052518 99544188 কারিকরী শিক্ষার প্রশিক্ষণ লব বিচার নাকি অতি কম খরচত আপনিও নামভর্তি করব ব্রহ্মপুত্র আইটিআই টেঙাখাটত ব্রহ্মপুত্র আইটিআই টেঙাখাটত আপনি করব ইলেকট্রিশিয়ান ফিটার মেকানিক ডিজেলর ডিপ্লোমার কোর্স তেন্তে পলম কিহৰ অচিৰেই যোগাযোগ কৰক 9577647268 অথবা 8721980808 নম্বৰত।